আমি অনিমেষ কর আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আছি আমি মূলত রিপোর্টার নিউজ প্রেজেন্টার তা খুবই ভালো যে একটা স্কুলে যখন এরকম একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তখন ছাত্রছাত্রীরা যেমন এসেছে তাদের অভিভাবকরাও এসেছে এবং এখানে আমি দেখলাম ছাত্রছাত্রীদের আপনারা ফ্রি টেস্ট করছেন বেশ কয়েকটি টেস্ট তার মধ্যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হেপাটাইটিস বি এবং এই প্রত্যেকটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এখন অনেকেরই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস বি ভাইরাস যদি থাকে ভবিষ্যতে তার লিভার সিরোসিস হতে পারে এবং লিভার সিরোসিস হয়ে গেলে তখন খুব অল্প সময়ের মধ্যেই মানে তার মৃত্যু প্রায় অবধারিত কিন্তু আগে থেকে যদি হেপাটাইটিস বি তিনি জানতে পারেন যে তার আছে তিনি হয়তো ট্রিটমেন্ট করে তার লিভার অ্যাটাক হওয়ার আগেই সে অনেকখানি ভালো থাকবে হ্যাঁ একই সঙ্গে এই ছোট বাচ্চাদেরও এখন অনেকে ডায়াবেটিস হয় ছোট বাচ্চাদের অনেকের উচ্চ রক্তচাপ হয় এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না খুবই স্বাভাবিক এখন অনেক বাচ্চাদের এটি হচ্ছে এবং বিভিন্ন গবেষণায় এটি উঠে এসেছে কিন্তু সাধারণ বাবা মা কিন্তু কখনো ভাবতেও পারবে না তার 12-14 বছরের একটি ছেলে অথবা মেয়ের হয়তো উচ্চ রক্তচাপ আছে এবং করোনার এই 2 বছরে উচ্চ রক্তচাপ অনেক বেড়েছে কারণ ঘরে থেকে থেকে অনেকের মেন্টাল স্টেজ অনেক বেড়েছে আমাদের ফুড হ্যাবিট যে সেটি আমাদের এইসব কিছুর জন্য একটি কারণ সেই ক্ষেত্রে যখন এটি তারা জানতে পারবে সেটি তাদের জন্য অনেকখানি ভালো হবে একই সঙ্গে যারা অভিভাবক অনেকে দেখলাম যে ফ্রি যেহেতু টেস্ট গুলি হচ্ছে তারা নিজেরাও করেছে সেই কারণে এই কারোর কোনো সংকট থাকলে শারীরিক সমস্যা থাকলে আমরা অনেক সময় এইগুলিকে ইগনোর করি অর্থাৎ আমরা টেস্ট করি না একেবারেই লাস্ট স্টেজে যাওয়ার আগে সেই ক্ষেত্রে এখানে যেহেতু এটি বিনামূল্যে করছেন আপনারা অনেকে হয়তো এখানে এসে করছেন এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য একটি ভালো একটি সমাজ সচেতনতামূলক কাজ এবং সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটি সেই দিক থেকে আপনাদের হাসপাতাল করছে সেই জন্য আপনাদের অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য আমার নাম রেশমা রশি দীপা এই যতগুলো কর্মসূচি ছিল আমি সবগুলোটাই নিয়েছি আমার অনেক ভালো লেগেছে এর জন্যই যে এখানে ফ্রি হচ্ছে অন্য কোথাও গেলে তো ডাক্তারটাকে দেখাতাম এবং আমার ফ্রিটা হতো না যে এখানে ফ্রি করানোর জন্য আমাদের ভালো হয়েছে আমরা দেখাতে পেরেছি এই যে দেখেন আমার এখানে প্রমাণ আছে যেই মাত্র আপনাদের এখানে দেখিয়েছি আমার ভালো লেগেছে না আমি অবশ্যই এটিকে সাধুবাদ জানাই কারণ আপনাদের এই উদ্যোগ আমাদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে অনেকেই আছে যে আমাদের ব্যস্ততার কারণে আমরা হসপিটালে গিয়ে শরীরে চেক করতে পারছি না কিন্তু এই উদ্যোগে আমাদেরকে মনে করাই দিবে যে আমাদের শরীরের যত্ন নেওয়া দরকার এবং আমাদের প্রবলেম থাকতে পারে সেটা ধরা পড়লে পারে সে উপযুক্ত সময় ধরা পড়লে ট্রিটমেন্টও সঠিকভাবে করতে পারবো এই জন্য আপনাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই খুব ভালো একটা উদ্যোগ না অবশ্যই কারণ আমাদের গার্ডিয়ান গুলো উপকৃত হচ্ছে তারা উপকৃত হচ্ছে এবং তারা এই বিষয়টা সম্বন্ধে আমাকেও কয়েকজন বলছে যে এই উদ্যোগটা ভালো হয়েছে আর তারা জানতেও চেয়েছে কর্তৃকের আর্টসের তা আমি পরিচয় বলে দিয়েছি আপনাদেরকে এখানে আমাদের খুব নিকটেই শ্যামলী মাঠের পাশে অপসাইডে আমাদের প্রতিষ্ঠানটা হাসপাতালটা অনেকেই হয়তো বা সেভাবে চোখে দেখে নাই বা খেয়াল করে নাই তাই এটার মাধ্যমে তাদের যে উপকারটা হয়েছে তারা আমাকে অবশ্যই জানিয়েছে এবং তারা এবং ভবিষ্যতে এই জাতীয় অনুষ্ঠানে আপনাদেরকে যাতে আমরা দাওয়াত করি বা আনতে পারি সেটাও আমাদেরকে রিকোয়েস্ট করেছে তা আশা করি আপনাদের এই উপকারের কথাটা আমাদের কাজে লাগবে আমাদের গার্ডিয়ানগুলো ভবিষ্যতে এই বিষয়টা খেয়াল রাখবে এবং তারা আনন্দিত হ্যাঁ এটা ভালো এই কারণে বলছি আমি বলি আমাদের ব্যস্ততার জীবন আমাদের বাচ্চাদেরকে দেখছি সুস্থ আছে মনে হচ্ছে খুব ভালো আছে কিন্তু ফুডের কারণে হোক পরিবেশগত কারণে হোক আমাদের বাচ্চাগুলো যে ভিতরে ভিতরে অসুস্থ হয়ে পড়ছে আর আমাদের বাচ্চা ইদানিং কিন্তু খেলাধুলা করতে পারে না মাঠের অভাব আছে যার ফলে গার্ডিয়ান গুলো ভাবছি আমার বাচ্চা ঠিক আছে কিন্তু যখন প্রেশার ভাবছেন বা ব্লাড টেস্ট করছেন দেখা যায় বাচ্চাদের ভিতর আস্তে আস্তে রোগ বাধা তৈরি হচ্ছে যদি এই জাতীয় কার্যক্রম যদি অব্যাহত থাকে আর গার্জিয়ানরা যদি সচেতন হয় এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা এই গার্জিয়ানদের সচেতনমূলক ভাবে কোনো একটা অনুষ্ঠান করতে পারেন সেমিনারের মতো করে ইনভাইট করে আমরা আপনাকে পরিবেশ করে দিলাম বা গার্জিয়ানরা বসলো আপনার গার্জিয়ানদেরকে তাদের স্বাস্থ্য
পরিচর্যা, কিভাবে তাদেরকে খেয়াল রাখতে হবে, 6 মাস অন্তর অন্তর টেস্ট করাতে হবে, বা চোখের টেস্ট, বাচ্চাদের চোখের সমস্যা, মোবাইল দেখে বেশি, আবার নেটে দেখে, টেলিভিশন দেখে, কম্পিউটার দেখে, যার ফলে হয়তো চোখের সমস্যা হচ্ছে, এই জাতীয় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। যে সেক্ষেত্রে আমরা যদি এদেরকে সচেতন থাকি গার্ডিয়ানরা, তাহলে বাচ্চাগুলো ভবিষ্যতে আর এই জাতীয় প্রবলেম ফেস করবে না। তারপরে এই উদ্যোগের কারণে অনেকেই হয়তো সচেতন হবে, অনেকেই সচেতন হবে এবং বাচ্চাগুলো ভবিষ্যতে একটা মান্থলি হোক বা বর্ষই হোক একটা চেক আপে তারা যাবে। আর সেক্ষেত্রে তারা অবশ্যই আগের থেকেই সচেতন থাকলে মারাত্মক একটা সমস্যা থেকে হয়তো বা তারা রক্ষা পেতে পারে। নামটা কি আপনার? সঞ্জিদা আক্তার। সঞ্জিদা আক্তার, আপনি ব্লাড টেস্ট করেছেন, আপনি চাইলে আমাদের এখানে অন্য অন্য টেস্টও আছে সেটাও করতে পারেন। আসলে আমরা সবাই কি ফ্রিতে দিচ্ছি সে অনুভূতিটা আমরা একটু জানবো আপনার কাছ থেকে। কেমন লেগেছে আপনার? অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনার সাথে কে আছেন, নামটা কি আপনার? সাকিব। আচ্ছা, কি টেস্ট করেছেন? আমি রক্ত টেস্ট করেছি। আচ্ছা, ব্লাড, শুধু ব্লাড গ্রুপিং করেছেন। আপনার অনুভূতিটা একটু জানতে চাইবো, কেমন লেগেছে আপনার? ভালো। কি সমস্যার জন্য আপনি দেখিয়েছেন ডক্টর? চুলকানোর জন্য, চুলকায়, শরীর চুলকায়, এই কারণে। কেমন লেগেছে ম্যাম সবকিছু মিলে? আমাদের যে ফ্রি ক্যাম্প কর্মসূচি চালাচ্ছি সেটা আপনার কেমন অনুভূতি ম্যাম? হ্যাঁ, ভালো অনুভূতি, ভালোই লাগছে যে স্কুলে এসে ফ্রিতে এরকম কিছু পাওয়া গেছে। আমরা এখন এখানে যেটা আনন্দ স্কুল এন্ড কলেজ, কুজ্জমিলা আইনুন আনন্দ স্কুল এন্ড কলেজ, এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে জাস্ট পাশেই একটা শ্যামলী ক্লাব মাঠ আছে। এই ক্লাব মাঠের জাস্ট উত্তর দিকে এই জায়গায় আমাদের এই হাসপাতালটা অবস্থিত, DPRC হাসপাতাল। এটা অনেক পুরাতন হাসপাতাল, এটা এখানে অনেক ধরনের ডাক্তার বসে, সেটা আপনি ডায়াবেটিস, আপনার মেডিসিন, আপনার কার্ডিওলজি, আপনার গাইনোকোলজিস্ট, তারপরে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তারপরে আপনার পুরুষ বন্ধাত্ব, মহিলা বন্ধাত্ব, ফিজিওথেরাপি, চক্ষু, অর্থোপেডিক্স, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যানেস্থেসিওলজি, সব ধরনের এখানে ডাক্তার ব্যবস্থা আছে, ফেসিলিটি আছে। আপনারা যে কোনো সময় যে কোনো ব্যাপারে, মানে মোটামুটি সকাল 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত যে কোনো সময় গেলে আপনারা সার্ভিস পাবেন। কখনো কখনো ইমার্জেন্সি সার্ভিসের ব্যবস্থা আছে, সেটা আপনারা হাসপাতালে গেলেই সার্ভিস নিলেই বুঝতে পারবেন। আর আজকের যে ফ্রি ক্যাম্প, এই ফ্রি ক্যাম্প সম্বন্ধে বলতে গেলে আমি বলতে চাই, আমি এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি দেখতেছি এখানকার যে যারা আসতেছে খুব উচ্ছ্বসিত, খুব আগ্রহ, এবং তাদের মনের মধ্যে এক ধরনের অনুভূতি যে না, আমরা এখানে একটা ফ্রি ডাক্তার দেখাতে পারতেছি, ফ্রি পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছি, এবং আরো অনেক পরীক্ষা নিরীক্ষা যেগুলো সম্বন্ধে আমরা আগে জানতাম না সেসব কিছু আমরা এখান থেকে জেনে নিতে পারতেছি। মানুষের এই অনুভূতি আমাকে খুব অভিভূত করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি এই হাসপাতালের পক্ষ থেকে যে প্রোগ্রাম আমরা আজকে এখানে চালু করেছি বা করতেছি, সেটা যেন সবাই পজিটিভলি নিয়ে এবং সবাই যেন এখানে পার্টিসিপেট করতে পারে ফ্রি ক্যাম্পে। এবং কি আমাদের প্রত্যেকটা পেশেন্ট বা প্রত্যেকটা গার্ডিয়ানকে হচ্ছে আমরা সতর্কবার্তা দেওয়ার জন্য, সেই বিষয়ে আপনার কি বলার আছে? সেটাই তো, হ্যাঁ, আমি তো সেই কথাটাই বললাম যে আমরা এখানে এখানে যে স্কুল আছে, স্কুলের অভিভাবক আছে, প্লাস যারা পথচারী, অনেকে যারা যারা জেনে ভিতরে আসতেছেন, এখানে সবারই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং এটার মাধ্যমে কিন্তু একটা হেলথ অ্যাওয়ারনেস বা স্বাস্থ্য সচেতনতা আমরা যেটাকে বলি এটা হচ্ছে। এবং এখানে শুধুমাত্র আমরা টেস্ট করি আর ডাক্তার আমরা ফ্রি দেখি এটা নয়, এটা ছাড়াও কিন্তু আমরা রোগীদেরকে কাউন্সেলিং করি বা হেলথ অ্যাওয়ারনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশন আমরা দেই, তাতে করে এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ শুধুমাত্র যে টেস্টগুলো ফ্রি করতে পারতেছে তা নয়, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে মানুষ
স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্য সম্পর্কে আরো অনেক তথ্য তারা জানতে পারতেছে যে আমাদের এরপরে কি করা উচিত বা এরপরে আমরা কতদিন পরে আসব, আমাদের টেস্টগুলো আসলে কতদিন পর পর করা উচিত, প্রতিটা মানুষের জীবনে কতবার টেস্ট করা উচিত, এরকম অনেক রকম তথ্য আমরা এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানাতে পারতেছি এবং মানুষজন জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনাকেও ধন্যবাদ এবং ডিপিএসসি হাসপাতালকেও ধন্যবাদ এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ।